নাটোরের বড়াই গ্রামে অভিযান চালিয়ে 6,600 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। গতকাল রাতে উপজেলার জোনাইল বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুদ ও বাড়তি দামে বিক্রির দায়ে 5 ব্যবসায়ীকে 3,20,000 টাকা জরিমানা করা হয়। এদিকে সকাল থেকে মানিকগঞ্জের সিংগাইর বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।